আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পল্লী টিভি সংবাদে। সাথে আছি আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নাটোরের বড়াই গ্রামে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, পরিদর্শনে ইউএনও। লকডাউনের ঘোষণায় সকল প্রকার অনুষ্ঠান বন্ধ থাকায় ফুলচাষিদের বেহাল দশা। রাখনা বাটুলি ইমিগ্রেশন দিয়ে ভারতের লোকজন বাংলাদেশে আসতে পারে, কিন্তু বাংলাদেশের লোকজন ভারত যেতে না পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি মৌলভীবাজার জেলাবাসী। সতর্কতাই জীবনের সফলতার চাবিকাঠি, অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আঠগড়িয়া, ভবানীপুর, হরোয়াসহ বিভিন্ন এলাকায় হঠাৎ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি ফসলে। শুক্রবার বিকেলে প্রায় ঘণ্টাব্যাপী এই শিলাবৃষ্টি হয়। হঠাৎ এই শিলাবৃষ্টিতে আম, বাঙ্গি, ভুট্টা ও তরমুজসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার সকালে ফসলের এই অপূরণীয় ক্ষতি পরিদর্শনে আসেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এ সময় তার সাথে ছিলেন উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা। তিনি উপজেলার ভবানীপুর, মুল্লাপাড়ার বিল, হারোয়া মাঠসহ কয়েকটি এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন। সন্ধ্যায় যে শিলাবৃষ্টি হয়েছে, এই শিলাবৃষ্টিতে আমাদের বেশ কয়েকটি ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমরা আজকে সরেজমিনে পরিদর্শন করে যেটা দেখলাম যে এখানে ভুট্টার ক্ষেত, তারপরে হচ্ছে বাঙ্গির ক্ষেত এবং আমের গাছে এখানে খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে বিপর্যয় ঘটেছে, এই বিপর্যয়টা আমরা অতি দ্রুত নিরূপণ করে কী পরিমাণ ক্ষতি হয়েছে কৃষি অফিসারের মাধ্যমে আমরা নিরূপণ করে আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব এবং আমরা আশা রাখছি যে এই এই ক্ষতিটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের এই কৃষি বান্ধব সরকার কৃষকদের পূরণ করবে। ধন্যবাদ। এবং আটঘুরি মৌজাতে ব্যাপক কৃষি জমিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে আমাদের যেটা আমরা সরেজমিনে পরিদর্শন করে আমরা যেটা দেখেছি যে এখানে বাঙ্গি, ভুট্টা, আম এবং কিছু কলা, কলার গাছেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে আমরা কথাবার্তা বলেছি এবং আমরা কৃষক তালিকা করব এবং আমাদের বর্তমান কৃষক বান্ধব সরকারের যে নেতৃত্বে আমরা অবশ্যই হচ্ছে কৃষকদের পাশে থেকে কৃষকদের যতটুকু সুবিধা দেওয়া দরকার আমরা সেই অনুযায়ী আমরা কৃষি বিভাগ কৃষকের পাশে থেকে আমরা কাজ করে যাব। ধন্যবাদ। বগুড়ায় গাবতলী উপজেলার দক্ষিণ চকজুব এলাকায় সোয়া এক বিঘা জমি আদি নিয়ে গেন্দা ফুলের চাষ করেছেন মিনি ফুলগড়ের মালিক মিলন শেখ। এস এম দৌলতের ক্যামেরায় বগুড়া জেলা প্রতিনিধি মাইনুল হাসান মজনুর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। তিনি জানান তার এই ফুল বাগান করতে সব মিলিয়ে খরচ হয়েছে 35,000 টাকা। চার মাসে ওই বাগানের ফুল বিক্রি হবার কথা প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা, কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত সারা দেশব্যাপী একযোগে লকডাউনের ঘোষণায় সকল প্রকার অনুষ্ঠান বন্ধ থাকায় তিনি ফুল বিক্রি করতে না পারায় তাকে লচে পড়তে হয়েছে। সরজমিনে গিয়ে মিলন শেখ এর সাথে কথা বলা হলে তিনি বলেন, আজ আমরা এসেছি বগুড়ার গাবতলী উপজেলার চকঝোপুর দক্ষিণ পার্শ্বে, এখানে বগুড়া খোকন পার্কে ফুলপট্টিতে মিনি ফুল ফুলঘরের মালিক মিলন শেখ উনি সোয়া এক বিঘা জমিতে গেন্দা ফুলের চাষ করেছেন। আমরা শুনবো তার বক্তব্য। আচ্ছা মিলন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই যে ফুলের বাগানটা করছেন, তো এই সোয়া এক বিঘা জমি আপনার করতে আপনার কি পরিমাণ টাকা খরচ হয়েছে? 40,000 টাকা খরচা হচ্ছে। 43,000 টাকা খরচ। এটা কয় মাস এই ফুলটা তুলতে পারবেন? 4 মাস ফুল হতো, কেবল শুরু হচ্ছে। আচ্ছা 35,000 থেকে 40,000 টাকা খরচ এই 4 মাসে আপনি এই সোয়া এক বিঘা জমিতে কয় লাখ টাকার ফুল বিক্রি করেন? 3 লাখ টাকার ফুল বিক্রি, সেটা তো আর হবে না। 2-3 লাখ টাকার ফুল বিক্রি হতো 4 মাস এই এই বাগান থেকে ফুল বিক্রি করা যেত। উনি 4 মাসে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার ফুল এখান থেকে বিক্রি করতে পারতো, কিন্তু এই সামনে মহামারী করোনা, এই করোনার কারণে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক যে কর্মকাণ্ডগুলো বন্ধ থাকার কারণে ওনার বাগানের ফুল প্রতিদিন তুলতেছে কিন্তু ফুলের দাম নাই। করোনা ভাইরাসের কারণে সকল প্রকার অনুষ্ঠান বন্ধ থাকায় আমি ফুল বিক্রি করতে পারছি না। সোয়া এক বিঘা জমি আদি নিয়ে গেন্দা ফুলের চাষ করেছিলাম, লাভ তো দূরের কথা, আসল পুঁজিও ঘরে নিতে পারছি না।
আমাদের ফুল চাষীদের এই লস পুষিয়ে দিতে সরকারিভাবে আর্থিক সহায়তা কামনা করেন ফুল চাষী মিলন শেখ। আমরা বাংলায় বগুড়া ডিস্ট্রিক্টের যত নার্সারি আছে কৃষক সবাই জান আপনার এই সরকার জান আমাকে দেখে ফুলের বীজ চারা এবং সার বরাদ্দ করে এবং কৃষি লোন আমাকে বরাদ্দ করে, এটা আমি সরকারের কাছে অনুরোধ জানাবো। বাংলাদেশ আমরা নাগরিক হিসাবে আমাকে চরম লস, নাহলে আমরা আগাতে পারবো না। এই আমাদের একবার সেদিনে আমরা লস খেলাম, আবার করোনা সাপ লাগলে ফুল আমাকে সমস্ত ভাড়ার জায়গা আমাকে কোনো তবির থাকে তা থাকবে না। ধন্যবাদ মিলন ফুল ঘরের মালিক মিলন ভাইকে। তো আপনারা আপনারা শুনতে পারলেন যে এই করোনাকালীন সময় ওনার এই ফুলের বাগানে প্রায় 2-2.5 লক্ষ টাকা লাভ হতো, সেখানে লাভ তো দূরের কথা, এই করোনাকালীন সময় ওনার বাগানের যে ফুল তুলতেছে সেটার মূল্য নাই, অনেক কম মূল্যে বিক্রি করাতে উনি এখন লসের পথে পড়ছে। তো আমাদের মাধ্যমে ওনার দাবি সরকারিভাবে তাকে যেন কোনো আর্থিক সহায়তা করা হয়, এই দাবি উনি জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, সবাইকে ধন্যবাদ। মৌলভীবাজারের জুরি রাগনা বুটুলি এলাকায় ইমিগ্রেশন শুল্ক স্থলবন্দর হওয়ার 2 যুগ অতিবাহিত হয়েছে। পাসপোর্ট নিয়ে ভারত থেকে লোকজন আসতে পারলেও বাংলাদেশ থেকে যাওয়ার কোনো সুযোগ নেই। মৌলভীবাজার প্রতিনিধি এম আর কামাল ও বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে প্রতিবেদন। এছাড়া জনবল অবকাঠামোর সমস্যা, অফিস ইকুইপমেন্ট সমস্যা সহ নানাবিধ সমস্যায় জর্জরিত রাগনা বুটুলি স্থলবন্দরটি। বৈধ পথে ভারতে যাওয়ার ব্যবস্থা করাসহ সব ধরনের সমস্যার দ্রুত সমাধান চায় মৌলভীবাজার জেলাবাসী। মৌলভীবাজারের জুরি রাগনা বুটুলি ইমিগ্রেশন স্থলবন্দরটি 1998 সালে আওয়ামী লীগ সরকারের আমলে কাজ শুরু হয়, 2002 সালের কার্যক্রম শুরু হয়। বন্ধুপ্রমী দেশ ভারতের সাথে বিভিন্ন পণ্যসহ মালামাল আমদানি রপ্তানি হতো, সে সময়ে দুই দেশের লোকজন আসা যাওয়া করতে পারত। 2002 সালে ভারতে বিচ্ছিন্নতাবাদী উলফার উৎপাতে বৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে তাদের উপর হামলা চালানো হতো। এ অঞ্চলের লোকজনের দীর্ঘদিনের দাবি, ভারতে যেতে হলে তাদের অন্যান্য দূরবর্তী স্থলবন্দর দিয়ে যেতে হয়। তাদের দাবি, তাদের জেলার মধ্যে রাগনা বুটুলি স্থলবন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি হয়, লোকজন ভারত থেকে এই স্থলবন্দর দিয়ে আসতে পারে, তাই এ অঞ্চলবাসীর জোরালো দাবি যাতে তারাও ওই স্থলবন্দর দিয়ে ভারতে যেতে পারে। বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছর এ বন্দর থেকে প্রায় 13-14 কোটি টাকা রাজস্ব পায় সরকার। শুল্ক স্থলবন্দরের জন্য 38 বিঘা জমি অ্যাকোয়ার করা হলেও ফাইলবন্দি হয়ে আছে এখনও। 27 কিলোমিটার ছোট এবং জরাজীর্ণ রাস্তার জন্য বন্দরে আমদানি রপ্তানিকৃত গাড়ি পণ্য নিয়ে যাতায়াত করতে চরম দুর্ভোগে পড়তে হয়। 12 ফুট প্রশস্ত রাস্তা 18 ফুট উন্নতি করে হাইওয়ে রাস্তা রূপান্তর করা হয়েছে। এলাকার সংসদ সদস্য আলহাজ সাহাব উদ্দিন এ রাস্তার জন্য 73 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আগামী 30 জুলাই এ রাস্তার কাজ শেষ হবে বলে জানা গেছে। রাস্তার কাজ ছাড়া বন্দর স্থাপন করার 2 যুগ পার হলেও এখনও কোনো ধরনের উন্নতি হয়নি। এলাকাবাসীর দাবি, দ্রুত এসব সমস্যার সমাধান করে আমাদের বন্ধুপ্রমিত দেশ ভারতের সাথে যেভাবে ওই স্থলবন্দর দিয়ে বৈধ পথে যাওয়া আসা যায় তার দ্রুত ব্যবস্থা করতে। স্থানীয় সংসদ ও বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ সাহাব উদ্দিন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি তাদের। ভারত থেকে মালামাল আসে এবং বাংলাদেশ থেকে ভারতে মালামাল রপ্তানি হয়, কিন্তু এই ইমিগ্রেশনে লোকজন আসতো ভারত থেকে আর বাংলাদেশ থেকেও লোকজন যেত, দুর্ভাগ্যবশত হঠাৎ করে তাদের আভ্যন্তরীণ কিছু ঘটনা, জানি না কী কারণে ইমিগ্রেশনটি বন্ধ করে দেওয়া হয়, তাতে লোকজন আমাদের লোকজন যেতে পারে না, শুধু মালামাল আসতে পারে যেতে পারে তাদের লোকজন আসতে পারে। এই অবস্থায় আজকে দীর্ঘদিন থেকে মানুষের মধ্যে একটা ক্ষোভ বা একটা ব্যথা আছে, সেই ব্যথার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই ব্যথাটা আমরা যখন ফুলতলায় যাই, যখন বটুলিতে যাই, বিভিন্ন জায়গায় যাই, তখন তারা বলে যে আমরা ভারত যেতে হলে আমাদেরকে কৈলাসর যেতে হয়, আমাদেরকে আকাউড়া যেতে হয়, অথচ আমাদের বাড়ির পাশ দিয়ে ভারত থেকে মালামাল আসে, লোকজনও আসে, সব কিছু হয়। তাই আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি, আমার মাননীয় সংসদ সদস্য বন জলবায়ু বন
পরিবেশ জলবায়ু মন্ত্রীকে মাধ্যমে আহ্বান জানাচ্ছি, যাতে ইমিগ্রেশন সেন্টারটি অতি সত্বর আমাদের লোকজন যাতে যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য। পলুই বাজারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্টেশন, যে স্টেশন দিয়ে বিশেষ করে ফলের সিজনে প্রচুর পরিমাণ ফল আসে, যার প্রেক্ষিতে গভর্নমেন্টের প্রচুর রেভিনিউ আদায় হয়। এই বছর এই সংকটের ভিতরেও প্রায় 13 কোটি টাকার মতো রেভিনিউ আসছে। তারপরেও এখানে বহু ধরনের সমস্যা রয়েছে, অবকাঠামোর সমস্যা রয়েছে, লোকবলের সমস্যা রয়েছে, অফিস ইকুইপমেন্টের সমস্যা রয়েছে, রাস্তাঘাট তো বেহাল অবস্থায়। এই রাস্তাঘাট যদি সুন্দর হয় এবং মানুষ যদি এখানে বিভিন্ন ধরনের পণ্য আমদানির অনুমতি দেওয়া হয়, তাহলে এই স্টেশন একটা গুরুত্বপূর্ণ স্টেশন হিসাবে পরিগণিত হবে আমি মনে করি। কারণ আমি প্রায়ই এখানে আসি, শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে আমরা কাস্টমস কর্তৃপক্ষ এবং সিএনএফ প্রতিনিধি সম্মিলিতভাবে আমরা এখানে মাল পরীক্ষা করি, এবং যাতে গভর্নমেন্টের ট্যাক্সটা 100% এনশিওর হয় সেই প্রেক্ষিতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, জাতীয় রাজস্ব বোর্ড এটা মেন অফিস, তাদের নির্দেশের প্রেক্ষিতে আমরা এখানে এসে সরকারি রাজস্ব সঠিক আদায় হয় কিনা সেটা আমরা সঠিকভাবে নিশ্চিত করি। এবং এই সমস্ত জিনিস যদি আমরা অবকাঠামো সহ কারেন্ট অন্যান্য জিনিস যদি আমরা প্রচুর পরিমাণে পাই, তাহলে গভর্নমেন্টের যে মানে একটা স্টেশনটা খুব গুরুত্বপূর্ণ বহন করবে মনে হয়। সেই জন্যে আমরা সরকারকে রিকোয়েস্ট করবো এই এই স্টেশনের প্রতি যেন গুরুত্ব দেয়। কারণ প্রত্যেকটা জিনিসে কাজ করতে গেলে সাপোর্টিং যদি না থাকে, লজিস্টিক সাপোর্ট যদি না থাকে, সেক্ষেত্রে কাজের ব্যাঘাত সৃষ্টি হবে। তো সেই বিবেচনা আমরা মনে করি যে এখানে গভর্নমেন্ট যদি রাস্তাঘাট সমস্ত কিছু যদি উন্নয়ন করে, তাহলে এই স্টেশনটার গুরুত্ব আরও বেড়ে যাবে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে হলে সতর্কতা ও সচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু। করোনা সচেতনতায় শুক্রবার আদুনগর রশিদের গোনা আদর্শপাড়া শাহ আখতিয়ার জামে মসজিদে জুমার নামাজের খুতবা পরবর্তী বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে কোনো মহামারী এলাকা থেকে দূরে থাকতে। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের হেফাজত করবেন, তবে নিজেকে নিরাপদ রাখার দায়িত্ব নিজের। পরিষ্কার পরিচ্ছন্নতার কথা সকল ধর্মে বলা হয়েছে। সরকারের নির্দেশনা মেনে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকুর ব্যক্তিগত তহবিল থেকে মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মসজিদে পবিত্র কোরআন শরীফ প্রদান করেন তিনি। একই সময়ে মাওলানা শফিক আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নামাজ শেষে আদুনগর রশিদের গোনা আদর্শপাড়া শাহ জাবারিয়া ফোরকানিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাকারিয়া রহমান জিকু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুজ্জামান, এশিয়ান টেলিভিশনের চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি আব্দুল আউয়াল জনি, লোহাগড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের সাধারণ সম্পাদক ও লোহাগড়া ফেস ক্লাবের আহ্বায়ক প্রভাষক ইব্রাহিম খলিল, মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক হামিদুর রহমান, সাংবাদিক এরশাদ হোসেন, সাংবাদিক রিদওয়ানুল হক, সাংবাদিক কায়সার হামিদ তুষার, সাংবাদিক শাহজাদা মিনহাজ, গণমাধ্যম কর্মী মোহাম্মদ আলাউদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পল্লী টিভির সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নাটোরের বড়াই গ্রামে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি পরিদর্শনে ইউএনও। লকডাউনের ঘোষণায় সকল প্রকার অনুষ্ঠান বন্ধ থাকায় ফুলচাষিদের বেহাল দশা। রাগনা বাটুলি ইমিগ্রেশন দিয়ে ভারতের লোকজন বাংলাদেশে আসতে পারে, কিন্তু বাংলাদেশের লোকজন ভারত যেতে না পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি মৌলভীবাজার জেলাবাসী। সতর্কতাই জীবনের সফলতার চাবিকাঠি, অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান। পল্লী টিভি সংবাদ এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ও জনতার কথা বলে।